প্রায় 14 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে। কারখানার দোতলা, তিনতলা, চারতলা বেশিরভাগই পুড়ে ছাই। বানতলা লেদার কমপ্লেক্সের জোন 5-এ সোমবার দীপাবলির দুপুরে 2 নাগাদ হঠাৎই আগুন লেগে যায় লেদার ব্যাগের একটি 5-তলার কারখানায়। যেহেতু প্রচুর রাসায়নিক মজুদ ছিল, সেই কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়। প্রাথমিক অনুমান, কারখানার নিচে বাজি পোড়ানোর কারণে ঘটনাটি ঘটেছে। এরপর রাত 1:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সেই লোকগুলোকে রেস্কিউ করা হয়েছে, দমকল, স্থানীয় লোক সকলের সহযোগিতায় 10 লোককে নামানো হয়েছে। কারণ আগুনটা খুব বড় আছে, 15 ইঞ্জিন অলরেডি এখানে কাজ করছে। লেদার ফ্যাক্টরি, প্রচুর কেমিক্যাল আছে, প্রচুর দাহ্য পদার্থ আছে, আমাদের প্রচুর লোকরা কাজ করছে। সময় দমকলের 16 ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ভিতরে যে কর্মীরা ছিল তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। এছাড়াও ভিতরে আরও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হয়। ব্যুরো রিপোর্ট, সাইন টিভি 24x7।